গাজায় 60 ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল, তবে সেখানে হামাসের সঙ্গে পেরে উঠতে পারছে না দখলদার বাহিনী। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে যে স্থল অভিযানের সময় গত 72 ঘন্টায় ইসরায়েলি 60টি সামরিক যান ধ্বংস করেছে তারা। একটি রেকর্ড করা বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন যে টার্গেট করা ইসরায়েলের সামরিক যানগুলোতে ধ্বংসের জন্য গত 3 দিনে 10টি সেনাবাহিনী যান হামলায় অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও উল্লেখ করেছেন যে গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে। ইসরায়েলি মিডিয়া অনুসারে 27 অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত 63 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হাসপাতাল, বাসস্থান, মসজিদ এবং গির্জা সহ বিভিন্ন স্থানে অবিরাম বিমান ও স্থল আক্রমণ শুরু করেছে। ইসরায়েলের নির্বিচারে হামলায় গাজায় 13,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5,500-এরও বেশি শিশু এবং 3,500-এর বেশি নারী রয়েছে। এদিকে জানা গেছে দীর্ঘ 1.5 মাস ধরে গাজায় হামলা চালানোর পর হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েল, তবে এখন অপেক্ষা শুধু হামাসের পক্ষ থেকে জবাব পাওয়ার। সোমবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি করতে এই সমঝোতায় আসতে আগ্রহী ইসরায়েল। ইসরায়েলি চ্যানেলটির বরাত দিয়ে আনাদুল এজেন্সি জানায় যে হামাস যদি তাদের থাকা জিম্মিদের মুক্তি দেয় তাহলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরও ছেড়ে দেবে তারা। এখন অপেক্ষা কেবল হামাসের জবাবে। জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারটি ইসরায়েল যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে উল্লেখ করে কান জানিয়েছে বল এখনও হামাসের কোর্টে। হামাস ইতিবাচক সাড়া দিলে সহজেই তার সমাধান হবে। হাসপাতালের নিচে বাংকারগুলো ইসরায়েলি নির্মাণ করেছিল বললেন সাবেক প্রধানমন্ত্রী বারাক। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেছেন আল শিবা হাসপাতালের নিচে যে বাংকারগুলো রয়েছে সেগুলো নির্মাণ করেছিল ইসরায়েলি। ইসরায়েলি ঠিকাদারদের ওই বাংকারগুলোর পরে হামাস ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মাল্টিন্যাশনাল নিউজ চ্যানেল CNN এ ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্য তথ্য দিয়েছে ইহুদ বারাক। উল্লেখ্য, আল শিবা হাসপাতালে বলপূর্বক প্রবেশের পর ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে আসছে যে হামাস এই হাসপাতালটিকে সামরিক প্রয়োজনে ব্যবহার করেছে এবং তারা এর নিচে সুরঙ্গ বাংকার নির্মাণ করেছে। কিন্তু ইহুদ বারাক বলেছেন, আমার ক্ষমতায় থাকার সময় ভালোভাবেই জানা ছিল যে আল শিবার নিচে ইসরায়েল ঠিকাদারদের প্রথমে বাংকার নির্মাণ করেছিল। এগুলি হামাস কমান্ড পোস্ট হিসেবে ব্যবহার করেছে আর এই ব্যবস্থার আওতায় বেশ কয়েকটি সুরঙ্গও ছিল। তিনি বলেন, সম্ভবত এটি এই ধরনের কমান্ড পোস্ট নয়, অন্যান্য হাসপাতাল এবং স্পর্শকাতর স্থানগুলোও আরও কয়েকটিতে এই ধরনের ব্যবস্থা আছে। তবে নিশ্চিতভাবে বলা যায় এই সংঘাতের সময়তে হামাস এগুলো ব্যবহার করেছে। উল্লেখ্য, ইসরায়েল 1967 সালের যুদ্ধে মিশরের কাছ থেকে গাজা দখল করে নেয়। এলাকাটি 2005 সাল পর্যন্ত ইসরায়েলি পূর্ণ সামরিক দখলদারিত্বের আওতায় ছিল। ওই সময় তারা এখন থেকে বসতি স্থাপনকারী এবং সৈন্যদের প্রত্যাহার করে নেয়। এই পদক্ষেপটি প্রত্যাহার প্রক্রিয়া হিসেবে পরিচিতি পায়। এর 2 বছর পর হামাস উপত্যকাটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। ইহুদ বারাক বলেন যে সম্ভবত 4 থেকে 5 দশক আগে এই কম্পাউন্ডের একেবারে সীমিত আকারের মধ্যে হাসপাতালটি যাতে কার্যক্রম চালানোর জন্য আরো জায়গা পায় সেজন্য ফিলিস্তিনিদের সহায়তা করার জন্য আমরা এইসব বাংকার নির্মাণ করেছিলাম। উল্লেখ্য, সাবেক ইসরায়েলি জেনারেল ইহুদ বারাক ছিলেন ইসরায়েলি 10ম প্রধানমন্ত্রী। তিনি 1999 থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 1997 থেকে 2001 পর্যন্ত লেবার পার্টির নেতা ছিলেন। এরপর 2007 থেকে 2011 সাল পর্যন্ত একই পদে ছিলেন। নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ 3, ICCকে বলছে দক্ষিণ আফ্রিকা। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের অমানবিক হামলার কারণে দক্ষিণ আফ্রিকার একজন মন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সরকার বিষয়ক মন্ত্রী খুম্বুৎজ এনোত সোভনি গতকাল এই আহ্বান জানানোর পর পিটোরিয়া থেকে নিজের রাষ্ট্রদূত এলি বেলোসের কোভরতিসকে তেল আবিবে ডেকে পাঠিয়েছেন ইসরায়েলের সরকার। দক্ষিণ আফ্রিকার ওই মন্ত্রী আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে আটকাদেশ জারি করার আহ্বান জানিয়েছেন। গত 7 অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত সহ সকল কূটনৈতিক স্টাফকে প্রত্যাহার করে নেয়। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রমন্ত্রী সহ সরকারি পদস্থ কর্মকর্তারা বারবার গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে অভিহিত করে।
করে। হুতিদের ভয়ে পথ পাল্টালো দুই ইসরায়েলি জাহাজ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ জব্দের পর ভয়ে পথ পাল্টিয়েছে একই কোম্পানির আরও দুটি জাহাজ। শিপিং ডেটা ও ব্রিটিশ মেরিটাইম কোম্পানি অস্টের সূত্রে এসব তথ্য জানা গেছে। শিপিং ডেটা ও ব্রিটিশ মেরিটাইম কোম্পানির এক বার্তায় এমন তথ্য জানা গেছে। এর আগে গত রোববার লোহিত সাগরে একটি বিশাল বাণিজ্যিক জাহাজ জব্দ করে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, জাহাজটির আংশিক মালিক এক ইসরায়েলি ধন কুবের। কিন্তু ইসরায়েল দাবি করছে যে জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং পরিচালিত হয় একটি জাপানি সংস্থার অধীনে। হুতিরা জব্দের সময় জাহাজটিতে কোনো ইসরায়েলের নাগরিক ছিল না বলেও দাবি করেছে তেল আবিব। এই ঘটনায় ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল এবং এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে তারা। সোমবার জাপান সরকারের মুখপাত্র গ্যালাক্সি লিডার নামের কার্গো জাহাজটি জব্দ হওয়ার তথ্য নিশ্চিত করেছে এবং এটি ছেড়ে দিতে হুতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সৌদি আরব ওমান এবং ইরানের সহায়তা চেয়েছেন তিনি। তুরস্ক থেকে ভারতগামী জাহাজটিতে অন্তত 25 জন ক্রু ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, পাবলিক শিপিং ডাটাবেসে জাহাজটির মালিকানা সম্পর্কিত বিবরণে রেক আর ক্যারিয়ার্সের নাম রয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা আব্রাহাম রামি উঙ্গার, যিনি ইসরায়েলের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। উঙ্গার বার্তা সংস্থা এপিকে বলেছেন, তিনি হুতিদের হাতে জাহাজ জব্দের ঘটনা সম্পর্কে অবগত, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইসরায়েলি ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কিত একটি জাহাজ 2021 সালে ওমান উপসাগরে বিস্ফোরণের সম্মুখীন হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম সে সময় এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছিল। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি আমরে জানিয়েছেন যে রোববার হুতিদের হাতে গ্যালাক্সি লিডার জব্দের পর লোহিত সাগর এবং এডেন উপসাগর থেকে রেক আর ক্যারিয়ার্স সম্পর্কিত আরো দুটি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করেছে। জাহাজ দুটির নাম গ্লোভি সিস্টার এবং হার্মিস লিডার। গাজায় ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস আখ্যা এরদোয়ানের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হাসপাতালে বোমাবর্ষণ করে গাজাবাসীদের মনোবল ভাঙার চেষ্টা করেছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া গাজায় ইসরায়েলি হামলাকে বর্বরতা, দস্যুতা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করেছেন তিনি। তার অভিযোগ, হামাসের সঙ্গে যুদ্ধের নামে শিশু, নারী ও বয়স্কদের বিরুদ্ধে আধুনিক সব অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। মঙ্গলবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দেড় মাস ধরে চালানো ওই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে 13,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালের মতো স্থাপনাও। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডের হাসপাতাল বরাবর ইচ্ছাকৃত আক্রমণের কথা উল্লেখ করে সোমবার প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, হাসপাতালগুলোতে ইচ্ছাকৃতভাবে বোমাবর্ষণ করে গাজার বাসিন্দাদের মনোবল, দৃঢ়তা ভাঙার চেষ্টা করেছে ইসরায়েল। এদিন রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেছেন, ইসরায়েল ও তার সমর্থকরা যারা শিশু, নারী ও বয়স্কদের বিরুদ্ধে আধুনিক যুদ্ধের সব হাতিয়ার ব্যবহার করেছে তাদের মানবতার বিবেকের সামনে বিচার করা হবে। তুরস্কের এই প্রেসিডেন্ট আরো বলেছেন, গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আক্রমণ শুরু থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটি মধ্যযুগীয় ক্রুসেড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নৃশংসতা ও নিষ্ঠুরতা দেখে চলেছে। এরদোয়ান বলেন, তুরস্ক হল একমাত্র দেশ যাকে ইসরায়েল ইহুদি বিরোধী বলে আখ্যা দিতে পারে না। তুরস্কের অতীত সময়েও আপনি এমন লজ্জার দাগ দেখতে পাবেন না। বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ। বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলো সহ অংশীদাররা যা যা করতে পারে তা করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সরকার বিরোধীদের বিরুদ্ধে দমনপীড়নের মধ্যেই 7 জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং রাজনৈতিক সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তাও প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মহাসচিব কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে, সরকার কি আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে, এমন বিষয় উঠে আসছে। জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা সরকার, রাজনৈতিক দল সহ সব অংশীদারকে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যা যা করতে পারে তা করার আহ্বান জানিয়ে যাব।